ਹੈ ਗਾਗਰਾਏ ਉਹਨੂੰ ਹੈ ਨਰਮਾ চোর বেটা যায় চুরি করতে বড় পীরের ঘরে চুরি করব দূরের কথা রইল চোরাই পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কেমন মাপিরুল ছিল গো এমন মাপিরুল ছিল যিনি মুহূর্তের ভেতরে একটা থাপ্পড় লাগানোর কারণে ছয়টা মেরে ছেলে বানাইয়া দিছে জয় আব্দুল কাদের জিলানি বছর আগে বুড়া মহিলার সন্তান বিবাহ করতে গেছিল এই সন্তান মরাটারে জিন্দা কইরা দিছে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানির দরবারে একটা লোক যাইয়া বলে ও আব্দুল কাদির ও আব্দুল কাদির গো আমি আপনার কাছে বয়াত রাসূল গ্রহণ করতে চাই আপনি আমারে বয়াত রাসূল গ্রহণ করবেন নি আব্দুল কাদের জিলানি বলে গো আমি তোমারে বয়াত রাসূল গ্রহণ করব দেইখা তোমারে বড় পছন্দ হইয়া গেছে এখন লোকটা বলে আব্দুল কাদির আমি তোমার কাছে বয়াত রাসূল গ্রহণ করব তবে তুমি আমার একটা শর্ত দিতে হবে ১২ বছর আর ২৪ বছর ৩৬ বছর বুঝিনা আমি মরিদ হওয়ার পরে তুমি আমারে খেলাফত নামা দিবানি জোরে বলেন আল্লাহু আকবার কোর্ট অফ মদিনা সুন্নিয়তের অহংকার ও বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চালাও সে পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে বলছে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি এই প্রিয়জন কে না এই প্রিয়জন হইল আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক কিনা এই ওলিদের পক্ষে যদি আপনি থাকতে পারেন পক্ষে যদি থাকেন আল্লাহ আপনার পক্ষে চলে আসবে এই আল্লাহর উলিদেরকে ভালোবাসার পরে আপনি হয়ে যাবেন একজন কামেল মানুষ আপনি হয়ে যাবেন একজন জান্নাতি মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে আমি আল্লাহ ১০টা পশু পাখিরে জান্নাতে দিব ১০টা পশু পাখিরে তার ভিতরে একটা পশু হইল সর্বনিকৃষ্ট একটা জাত যার নাম হইল কুকুর ও আল্লাহ গো ও আল্লাহ গো তোমার কাছে জানতে চাই গো আল্লাহ জান্নাত তো তুমি মানুষের জন্য বানাইছো জিন এবং ইনসানের জন্য বানাইছো এই জান্নাতের ভিতরে কুকুর কেমনে ঢুকবো কুকুর তো নাপাক একটা প্রাণী আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ সেরা হারি হে দুনিয়ার বান্দারা আমি আল্লাহ একটা কুকুর হাসরের ময়দানে জান্নাত দিব এই কুকুরে নামাজ পড়ে নাই এই কুকুরে রোজা রাখে না এই কুকুরে হজ করে নাই যাকাত দেয় নাই আমি যদি জিজ্ঞাসা করি আমার আল্লাহ রে হে আল্লাহ কিসের কারণে তুমি একটা কুকুরে জান্নাত দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসহাবে কাহাফের সাতজন উলির মহব্বত করার কারণে আমি আল্লাহ একটা কুকুরে জান্নাত দিয়া দিব এখন যদি বলি আল্লাহ গো ও আল্লাহ গো মাইকটা আগের মতো জাগাত নেন ও আল্লাহ গো তুমি কুকুরে জান্নাত দিবা ওলিরে মহব্বত করার কারণে ১০টা পশু পাখিরে তুমি জান্নাত দিবা ১০টা পশু পাখির ভিতরে এক হইল কুকুর দুই নাম্বার ইউনুস আলাইহিসসালামকে যেই মাছ খাইছিল ইব্রাহিম আলাইহিসসালামের মেষ মুসা নবীর গাভি আমার নবীর উটনি উজাইর আলাইহিসসালামের গাদা আর সুলাইমান পয়গম্বরের পিপিলিকা সুলাইমান পয়গম্বরের হুদহুদ পাখি আমার আল্লাহ এমন ভাবে ১০টা পুকুরে ১০টা পশু পাখির জান্নাত দিবা হাশরের ময়দানে ও আল্লাহ কিসের কারণে আল্লাহ বলে তারা নামাজ পড়ে নাই তারা রোজাও রাখে নাই তারা হজ করে নাই তারা যাকাত দেয় নাই নবীদেরকে ওলিদেরকে মহব্বত করার কারণে আমি আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে জান্নাত দিব জোরে জোরে বলেন আল্লাহু আকবার হে আমার গাগরাই ইউনুয়ানের আ
আশিকির জাকিরের মুহিব্বির বাবা আজরা হারি। বন্ধুরা কুকুর যদি উলিকে ভালোবাসে জান্নাতে যাইতে পারে, আমরা তো কুকুর না, আমরা তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা যদি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর নবীরে ভালোবাসি, উলিদেরকে ভালোবাসি, আমার আল্লাহ বিনিময়ে জান্নাত দিতে পারে কি পারে না? আপনি আমার উস্তাদের সমতুল্য, এখানে আসেন হুজুর, একটু কষ্ট করে কষ্ট নিয়েন না। হ্যাঁ, উনি আমার উস্তাদের সমতুল্য, আমার বন্ধুর শ্বশুর, তাহলে আমারও তো উনি তালইজি, ঠিক কিনা বলেন? সম্মানিত মানুষ, এই জন্য আমার সাথে বসলে আমার সাহস হবে, যদিও উনি আমার উস্তাদ, একটু দোয়া করলে আমি পারবো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? বাবা আলোচনা খারাপ লাগতেছে, আমার কথা কি ঠিক আছে না? যদি একটা পশু পাখি যদি আসহাবে কাহাফের উলিদেরকে ভালোবাসা জান্নাতি হইতে পারে, তাহলে আপনি আমি তো মানুষ, আপনি আমি যদি মাইজবান্ডার দরবারের, ফরিদপুর দরবারের বড় বড় উলি আল্লাহদেরকে মহব্বত করতে পারি, যদি কুকুর মহব্বত করে জান্নাত পাই, আমরা মহব্বত করে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? এই জন্য বাবা গভীর মনোযোগ, আসহাবে কাহফের কুকুরটাকে জান্নাত দিবে আল্লাহ একমাত্র উলিদেরকে মহব্বত করার কারণে। এখন উলির দরবারে গেলে লাভ হয় না লস হয়? আরো জবান খুলে বলে লাভ হয় না লস হয়? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবার আরি, হে আমার দেশের ভাই, হে আমার ইউনিয়নের ভাই, হে আমার থানার ভাই, আমি আপনাদেরকে নিয়ে অল্প সময়ে কষ্ট দিব, আমি বলবো উলির দরবারে গেলে লাভ না লস, আপনারা বলেন লাভ, তাহলে লাভটা কেমনে একটু বুঝাইয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিল, যে নবী হইল শ্রেষ্ঠ নবী, আর এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলি পাঠাইছে, যিনি হইলেন সবার শ্রেষ্ঠ ওলি, যাকে বলা হয় সুলতানুল আম্বিয়া, মানে সকল নবীদের সর্দার, আর একজনকে বলা হয় সুলতানুল আউলিয়া, যিনি হইলেন সকল আউলিয়াদের সর্দার। হে আমার গাগরা ইউনিয়নের মা, হে যুবক বন্ধুরা, যার ব্যাপারে কিতাবের মধ্যে লেখে যার নাম হইল মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, আশিক বলতেছে পিরানে পিরি দস্তগির মাহবুবে সুবহানি, আরে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি, চোর বেটা যায় চুরি করতে বড় পীরের ঘরে, চুরি করব দূরের কথা রইল চোরাই পরে, পরে আহা রইল চোরাই হইয়া অজ্ঞানী, এদিকে দিয়া আসতে আসতে, এদিকে দিয়া আসতে আসতে পোহাইল রজনী বড় পীর আব্দুল কাদের জিলানি, সুরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কেমন বাপের উলি ছিল গো, এমন বাপের উলি ছিল যিনি মুহূর্তের ভিতরে একটা থাপ্পড় লাগানোর কারণে ছয়টা মেরে ছেলে বানাইয়া দিছে। জয় আব্দুল কাদের জিলানি, ৩০ বছর আগে বুড়া মহিলার সন্তান বিবাহ করতে গেছিল, এই সন্তান মরাটারে জিন্দা কইরা দিছে সুবহানাল্লাহ। এইটা ওলি আল্লাহদের খেলা, ওলি আল্লাহর এশকে তালায় কাজটা করতে পারে। আব্দুল কাদের জিলানির দরবারে একটা লোক যাইয়া বলে, ও আব্দুল কাদির, ও আব্দুল কাদির গো, আমি আপনার কাছে বয়াত রাসুল গ্রহণ করতে চাই, আপনি আমার এই বয়াত রাসুল গ্রহণ করবেন নি? আব্দুল কাদের জিলানি বলে, গো আমি তোমার বয়াত রাসুল গ্রহণ করব, দেখা তোমারে বড় পছন্দ হইয়া গেছে। এখন লোকটা বলে, আব্দুল কাদির,
আমি তোমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করব, তবে তুমি আমার একটা শর্ত দিতে হবে, 12 বছর আর 24 বছর 36 বছর গোজিনা আমি মরিদ হওয়ার পরে তুমি আমার খেলাফত নামা দিবানি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার বড় পিডাল দিয়া বলে পাগলারি, গ্রহণ করার পরে আমি তোমার খেলাফত নামা দিব, কিন্তু তার আগে আমারও একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 12 বছর পর্যন্ত আমার বাড়িতে তোমার গোলামি করা লাগব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুর্শিদ তোমার দরবার চাকরনে রাখে বায়া মার, বলেন বান্ধারে তোমার দরবারে চাকরনে রাখে বায়া মার। আমি রুহুজের বাই না রোজের চাই না রোজের বাই, বেতন দিও এক সাথে চাকর নেরা খে বায়া মার, বলেন মোরশেদ তোমার দরবারে চাকর নেরা খে বায়া মার। সুরে বলেন আল্লাহু আকবার। হে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে পাগলা রে, আমার কাছে বয়াতে রাসূল গ্রহণ করার পরে তুমি 12 বছর গোলামি করবা, তারপরে আমি তোমার খেলাফতনামা দিব। এই পাগলা খেলাফতের লোভে একদিন না দুই দিন না 12 বছর পর্যন্ত পীরের দরবারে গোলামি করেছে। যেদিন 12 বছর পূরণ হইয়া গেল গো আব্দুল কাদের জিলানির দরবারে, লোকটা যাইয়া বলে হুজুর আমারে আপনি কালকে খেলাফত দিবেন। বলে কেন? আগামী কালকে আমার 12 বছর পূরণ হবে। আমার বড় পি ডাক দিয়া বলে পাগলা রে, ও পাগলা খেলাফত নিবা কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি তো খেলাফতের উপযুক্ত এখনো হও নাই। আমার বড় পীরের কথা শুইনা এই লোকটা বলে হুজুর গো ও আল্লাহর ওলি গো বলো না কোন কাজ করলে উপযুক্ত হব। বলে আরো 12 বছর গোলামি করা লাগব, যদি করতে পারো গো তাইলে তুমি খেলাফত নামা নিয়া যাইতে পারবা। এখন লোকটা চিন্তায় পয়রা হাগে লোহরি, চিন্তা করিয়া লোকটা বলতেছে এখন যদি আমি দরবারের দিকে চলে যাই আমার 12 বছর ফাও চইলা যাবে, আর যদি 12 বছর করি তাইলে এই 12 বছরের মর্ম পাওয়া যাবে। এখন আমি কি করতে পারি? নিজে নিজে চিন্তা কইরা মুর্শিদের দরবারে গোলামি করা শুরু করলেন। তার কাজটা কি গো? কাজটা হইল বড় পীরের বাড়িতে উনি লাকড়ি কাইটা জংলা থেকে বাড়িতে আনত, লঙ্কর কানায় কাজ করত। এই লোকটা একদিন না দুই দিন না এক লাগারে 24 বছর পর্যন্ত পীরের দরবারে গোলামি করছে। গোলামি কইরা গ রাত্র যখন গভীর হইয়া গেছে, রাত্র গভীর হওয়ার পরে বলতেছে ও আব্দুল কাদের জিলানি, ও আমার মুর্শিদ, ও আমার হুজুর, আপনি আমার কালকে খেলাফত দিয়া দিবেন। আপনি তো বলছিলেন 24 বছর গোলামি করলে আপনি আমার খেলাফত নামা দিয়ে দিবেন। আমার আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলে খেলাফতের উপযুক্ত হও নাই, কেমনে তোমার খেলাফত দেই? এখন চোখের পানি ফালাইয়া কান্দি আর বলে 24টা বছর কই কাটাইলাম, 24টা বছর
বছর বড় পীরের দরবারে গোলামি করলাম খেলাফতের লোভে, খেলাফতের আশায় আমার দে খেলাফত নামা দেই না, এখন আমি কি করতে পারি? এখন লোকটা চিন্তা করে গো কি করব, আমার তো এখন চব্বিশ বছর ছাড়তে হইব, আরো নাইলে বারো বছর ধরা লাগবো। বড় পীরে বলে আরো বারো বছর তুমি আমার বাড়িতে গোলামি করবা, তারপরে তোমারে আমি খেলাফত নামা দিব। হে আমার গাগরা ইউনিয়নের বাবা হাজিরা হারি, আপনারা বলেন আমার দেশে এমন কোন লোক আসেনি যে পীরের দরবারে যাইয়া ছত্রিশ বছর গোলামি করব, এমন লোক আপনার দেশে আসেনি? নাই, ছত্রিশ বছর দূরের কথা, ছয় ঘন্টা ঐদ্য ফিরের বাইতা হে না, যাইয়া ঠিক মতে খাইয়া ফিরের বাড়িটা আওলা জাওলা কইরা বাড়িতে চইলা আসে। না রে বন্ধু না, পীরের বাড়িতে খাওয়ার জন্য যাবেন না, পীরের বাড়িতে আপনি ঘুমানোর জন্য যাবেন না, পীরের বাড়িতে আপনি অযথা বসে থাকবেন না। আপনি পীরের বাড়িতে যাইয়া দেখবেন কোনো কিছু করতে পারেননি, গোলামি করতে পারেননি, গোলামি করার মতো যদি করতে পারেন গো আমার আল্লাহর ওলিরা যদি আপনার দিকে নেক নজর দেয়, মুহূর্তের ভিতরে আপনি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা টিশুকো আদেনাবিয়েনা, আল্লাহুম্মা সাল্লি আমরা সবাই কাবার পাগল, কাবা পাগল আমরা সবাই কাবার, কাবা পাগল, হায়রে মাবুদ পাগল না, উম্মে তের আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুরে বলেন না মারহাবা। এখন বড় পীর যখন বললেন বাবা আরো 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 বারো বছর তোমার আমার বাড়িতে গোলামি করা লাগবো, এখন লোকটা চিন্তা করে চব্বিশ বছর ছাইরা দিমু নাকি বারো বছর কইরালাম, এখন চব্বিশ বছর ছাড়তাম না বারো বছর কইরালাই, আরো বারো বছর করছে, মোট কয় বছর হয়েছে? ছত্রিশ বছর। গভীর মনোযোগ, ছত্রিশ বছর পর্যন্ত একাধারে গোলামি কইরা বড় পীরের দরবারে যাইয়া বলে আব্দুল কাদির রে, হে আব্দুল কাদের জিলানি, আপনি তো আমারে অনেক বছর গোড়াইছেন, আমি আপনার দরবারে যেদিন আসছিলাম গো দিন আমার বয়স ছিল তিরিশ বছর, আয়সা আপনার দরবারে গোলামি করলাম ছত্রিশ বছর, মোট হয়েছে ছেষট্টি বছর, যেদিন ছেষট্টি বছর বয়স হইয়া গেছে রে আমার পীর, আপনার দরবারে আমি আয়সা গোলামি করলাম, আপনি আমার খেলাফত নামা দিবেন? চব্বিশ ছত্রিশ বছর পূর্ণ হওয়ার আগের দিন রাতের বেলায় বড় পীরের দরবারে গভীর রাতে গেছে, গভীর রাতে যাইয়া রে বাবা বড় পীরে কদমে দইরা চুমু খাই সালাম করে, আর বড় পীরকে দইরা চোখের ফানি ফালায়া কান্নাকাটি করতেছে, আল্লাহর উলিদের সাথে যদি আপনি কোনো কিছু পাইতে চান
যান, গভীর রজনীতে ওলির দরবারে চইলা যান, আল্লাহর কাছ থেকে কোনো কিছু যদি আপনি পাইতে যান, শেষ রাত্রিতে ওইটা আল্লাহর দরবারে চইলা যান, আল্লাহর রসুলের কাছ থেকে কোনো কিছু যদি আপনি পাইতে চান, শেষ রাত্রিতে ওইটা আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগান, রসুলের সাথে প্রেমের কালেকশন লাগান, কারণ শেষ রাত্রিদের এবাদতটা আমার আল্লাহ বড় পছন্দ করে। এই সময় আমার আল্লাহর উলিরা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে কি খেলে না, এই জন্য তো আশেক বলে আরে নিশি হলে যাই ও ফুল বনের বমরা, নিশি হলে যাই ও ফুল বনে, আরে নিশি হলে যাই ও ফুল বনের বমরা, নিশি হলে যাই ও ফুল বনে, আরে নয় দরজা করিয়া বন্ধ নিশি হলে যাই ও ফুল বনে, আরে নিশি হলে যাই ও ফুল বনে রে বমরা, আর নিশি হলে যাই ও ফুল বলবে হজন নিশি হইলে ফুল বনে কে লেগে যাইতাম, এই ফুল বাগানটা কিচ্ছু না, এই ফুলের বাগানটা হইল আল্লাহর প্রেমের বাগান, আর যে ভ্রমরের কথা বললাম গো এই ভ্রমরটা দুনিয়ার ভ্রমর না, এই ভ্রমর হইলাম আপনি আর আমি, নিশি রাতে ওইটা আল্লাহর দরবারে প্রেম খেলা খেলার জন্য, আশেক তার শানের ভিতরে এই কথাগুলি বইলা দিছে, ও বন্ধুরে আমার সবাই তল্প গভীর মনোযোগদের পর্যন্ত গোলামি কইরা রাতের বেলা পীরের দরবারে যাইয়া বলে আল্লাহর ওলি গো আগামীকালকে আপনি আমার খেলাফতনামা দিয়ে দিবেন, আমার তো 36 বছর পূরণ হয়ে গেছে, আমার বড় পীর বলে আমি তোমারে আগামীকালকে সবার সামনে খেলাফতনামা দিয়ে দিব, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, এই পাগলা এই কথা শুইনা যতক্ষণ গতকালকে আগামীকালকে যখন সে কাঠ কাটতে গেল লাকড়ি চিরতে গেল বন জঙ্গলার ভিতরে যাইয়া গাছের মধ্যে কুড়াল দিয়া কূপ দে আর মনে মনে চিন্তা করে আমি তো বড় পীরের দরবারে 36 বছর পর্যন্ত গোলামি করলাম, আমি তো কোনো কিছু পাইলাম না, খেলাফত দিলে আর কি হইব, খেলাফত নিয়ে কি করব, 30 বছর বয়সে পীরের বর দরবারে আসছিলাম, যেন পীর যদি আমার খেলাফত নামা দেয় তাইলে আমি খেলাফত নিয়ে পিরালি করব, আমি টাকা পয়সা ইনকাম করব, আমি মানুষকে মুরিদ করব, বড় পীরে আমার 30টা বছর সময় শেষ কইরা দিছে, বয়স হয়ে গেছে 66 বছর, আর আমি পিরালি দিয়া কি করব, আমার নিয়ত ছিল গো বড় পীরের দরবার থেকে যদি খেলাফত নিতে পারি তাহলে মানুষ আমার কাছে দলে দলে মুরিদ হবে, মুরিদ হওয়ার পরে টাকা পাইব, এই পাগলার নিয়তটা ছিল খারাপ, এই জন্য বড় পীর অন্তরের খবর জানে কি জানে না, এই ক্ষমতা দিছে কে, আল্লাহ যদি দেই মোল্লারে কেন এত চলে, ঠিক কিনা বলে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে ওলিকে সম্মান, তোমার হিংসায় হবে কি, ওলির সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি, ঠিক কিনা বলে, মুরিদের অন্তরের খবর জানে, এই জন্য তারে খেলাফত দেই না, সে 66 বছর বয়স হয়ে গেছে, বুড়া হইয়া গেছে, আগের মতো তার শরীরে শক্তি নাই, আগের মতো চোখের মধ্যে পাওয়ারও নাই, এখন সে বুঝতে পারল খেলাফতের দরকার নাই, খেলাফত নেওয়ার দরকার নাই, বিড়ালিও করার দরকার নাই, আমার দরকার আমার মুর্শিদ যেন আমারে পছন্দ করে, এই লোকটা এই চিন্তা করতে করতে গো লাকড়ি কাটতে কাটতে লাকড়ির পূজাটা অনেক বড় বানাইয়া ফেলছে, বয়স হয়ে গেছে বেশি, লাকড়ির পূজাটাও হইয়া গেছে বড়, এখন সে চিন্তা করে এত বড় লাকড়ির পূজা আমি কেমনে মাথায় নেই, এখন সে চিন্তা কইরা এখানে বৈশা বৈশা মানুষের অপেক্ষায় সে বসে আছে, আমার বড় পীর একটা মুরিদের ডাক দিয়া বলে পাগলারে আজকে তুমি পাহাড়ের উপরে যাইবা,
আমার যে পাগলাটা 36 বছর ধরে আমার বাড়িতে কাজ করে, এই পাগলাটা পাহাড়ের নিচ থেকে উপরে উঠবো লাগরির পূজা লইয়া, যখন সে উঠব গ তখন তুমি আস্তে কইরা নিচে নামতে শুরু করবা, যখন সে এই লাগরির পূজাটা লইয়া রে আস্তে আস্তে যখন সে মাছ পথে চলে আসবে, আস্তে কইরা তার মাতার লাকড়ির পূজাটার মধ্যে তুমি হাত লাগায়া বা কুনি লাগায়া লাকড়ির পূজাটা পাহাড়ের নিচে ফালাইয়া দিবা, মুর্শিদের দরবার ভক্তির কাবাগর জান্নাতের হাওয়া সাথায় বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। জোরে বলেন মারহাবা। মুর্শিদের দরবারে ভক্তি সহকারে থাকলে পীরের হুকুমটা হইল মুরিদের জন্য ফরজ, এখন পীরের হুকুম মতে মুরিদ চইলা গেছে, যাই মাত্র 66 বছরের বুড়া বেটা গো আস্তে আস্তে পূজাটা লইয়া পাহাড়ের উপরে উঠতেছে, আর জোয়ান মুরিদটা নিচে নামতেছে, যখন মাছ পথে চলে আসছে আস্তে কইরা বড় পীরের মুরিদটা হাত লাগায় বা কুনি লাগাইয়া এই বুড়ার মাথার পূজাটা নিচে ফলাইয়া দিছে, যাই মাত্র ফলাইয়া দিছে গো ওটা খাইয়া দেখে রে তার একটা পাগলায় তার মাতার পূজাটা নিচে ফলাইয়া দিছে, চিন্তা করে আমি হইলাম 66 বছরের একটা বুড়া, আমার মাতার পূজাটা ফলাইয়া দিছে, আমার অন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, এই আঘাত দিয়া আল্লাহর দিকে তাকায়া গো, যখন আমার আল্লাহরে বলতে শুরু করলো ও আমার আল্লাহ রে ও আল্লাহ গো, যাই আমার অন্তরের ভিতরে আগুন লাগাইছে, আমার আল্লাহ যেন তার বাড়ি ঘরের মধ্যে আগুন লাগাইয়া দে, এই কথা বলতে দেরি কিতাব প্রমাণ করে, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িতে আগুন লাগা গেছে, পাগলা লাকড়ির পূজা ফালাইয়া দৌড়াইয়া পীরের দরবারে গেছে, খানকার ভেতরে গেছে, যাইয়া বলতেছে আব্দুল কাদের ও আমার মুর্শিদ, আপনি খানকায় বসে আছেন, আপনি হুজরা খানায় বসে আছেন, এদিক দিয়ে আপনার বাড়িতে আগুন লাগা ধা ধা কইরা আগুন জ্বলতেছে, আপনি তাড়াতাড়ি কইরা আগুন নিবান, আমার বড় পীর ডাক দিয়া বলে পাগলা রে আমি আগুন নিবাইতে পারবো না, যে আগুন লাগাইছে সে আগুন নিবাইব, বলে আগুন কে লাগাইছে গো তুই লাগাইছ, জোরে বলেন না সুবহানাল্লাহ, হুজুর আমি আবার আগুন লাগাইলাম কেমনে, কইছে তোর মাতা তাইকা লাকড়ির পূজা পালাইছে তার বাড়িতে যেন আগুন লাগে, দোয়া করছো তুই কহ করছি, বলে হ্যাঁ তো আমার বাড়িতে তাহের তো কোনো বাড়িও নাই ঘর নাই, এখন বড় পীরে ডাক দিয়ে বলে পাগলা আমার পক্ষে সম্ভব না, এই আগুন নিবানো যে লাগাইছে সে নিবাইব, বলে হুজুর কেমনে নিবাইতাম, বলে আবার তুই আল্লাহর কাছে গো, যখন আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি দোয়া করছি, এই দোয়ার বিনিময়ে তুমি আমার পীরের বাড়িতে আগুন লাগাইয়া দিছো গো আল্লাহ, এই মুহূর্তে তুমি আগুন নিবাইয়া দাও, যেই মাত্র বলছে গো ও আমার গাগরার বাবারা, হে আমার হোসেনপুরের বন্ধুরা, হে আমার নগদা পাড়ার বাবারা, হে আশেপাশের গ্রাম থেকে যত মানুষ এসেছেন, যেই ব্যক্তি বললে আগুন লাইগা যায় আর যে ব্যক্তি বললে আগুন মুহূর্তের ভিতরে নেই বা যায়, এই লোকটার খেরাপতের দরকার আছে নি না, উনি হইয়া গেছে, উনি হইয়া গেছে, আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া ভান্ডারে শান্তি পায় আমার কেহ নাই, নারে তাকবীর
আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত, শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, যার আশা যার আকাঙ্ক্ষা যার অপেক্ষায় আমরা গভীর রাত্র পর্যন্ত এখানে বসে আছি, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব সাদেকপুরি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ সকলে বলেন মারহাবা, হুজুরের সাথে আমরা খুশি না সবাই? তো আমিও আর সামনে গেলাম না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়িটা মিঠামইন থানাতেই বরকান্দা গ্রামে, ডাকি ইউনিয়ন বরকান্দা গ্রামে আমার বাড়ি, আমি থাকি নরসিংদীতে। হুজুরকে বসে রেখে আলোচনা করুম এই ক্ষমতা কিন্তু আমার নাই। আমি হুজুরের কাছ থেকে দোয়া আছে, আপনাদের কাছ থেকে দোয়া আছে। আমার অসুন্দর অগোছালো আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলে বলেন মারহাবা।